কম্পিউটার ভিশন সিনড্রোমের অনেকগুলো লক্ষণ উপসর্গের কথা বলছিলেন নিয়মমত যদি কাউন্সিলিং করা হয় এবং যে বিষয়গুলো পরামর্শ দিচ্ছেন সেগুলো যদি মেনে চলেন যারা আসলে রোগীরা আসছেন আগের স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়া সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই আগে অবশ্য স্বাভাবিক ফিরে যাওয়া সম্ভব যদি আমি তাকে প্রপারলি জিনিসটা ডায়াগনোজ করে তাকে যদি চিকিৎসা দিতে পারি ইনস্ট্রাকশন তাকে ফলো করতে বলি এবং তাকে যদি প্রপার একটা কাউন্সেলিং করে দিতে পারি তাহলে অবশ্যই স্বাভাবিক জন্য ফিরে আসা সম্ভব সাপোজ তার প্রথম যে প্রবলেমগুলো অ্যারাইজ করে স্ক্রিন রিলেটেড যে লাইটনেস তা আমি যদি স্ক্রিনের উপরে একটা ফটোসান ফটোগ্রামের যে গ্লাস বা সেই স্ক্রিন প্রোটেক্টর আমরা হ্যাঁ ফিল্টার পেপার আমরা ইউজ করলাম অথবা আমি ফটোগ্রমিক যে গ্লাস করতে পারি হ্যাঁ সেটা করতে পারি তারপরে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি রুলস যেটা যেটা যদি আমি তাকে শিখিয়ে দিলাম যে তুমি এভাবে ফলো করবা টোয়েন্টি মিনিটস পর টোয়েন্টি সেকেন্ড রেস্ট নিবা অথবা টোয়েন্টি মিনিটস পরে টোয়েন্টি ফিট দূরে একটা অবজেক্ট তাকে থাকবা তা এই জিনিসগুলা যদি আমি তাকে শিখিয়ে দিই তারপরে হচ্ছে তার এই যে ব্যাক রেস্ট যে তার চেয়ারের যে স্ট্যাবিলিটিটা সেটা স্ট্রেট হয়ে সে বসবে তারপরে স্কিনের সাথে তার যে ডিস্ট্যান্সটা এটা সে মেনটেন করবে হ্যাঁ এই জিনিসগুলো যদি সে ঠিকমতো ফলো করে তারপর তার চশমার যদি পাওয়ার লাগে তা সেটা কারেকশন করে নেবে তাই ওভারঅল এই জিনিসগুলো তারপর যদি তার কিছু সিম প্রবলেম থাকে সেটা যদি আমি তাকে ঠিকমতো ড্রপস ওষুধ দিয়ে চিকিৎসা করে দিই হ্যাঁ পেশেন্ট স্বাভাবিকভাবে ফিরে যাওয়া সম্ভব অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্পিউটার ভিশন সিন্ড্রম নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে